কোন একটি দেশের জাতীয় পতাকা সেই দেশের পরিচয় বহন করে। জাতীয় পতাকা একটি জাতির সংগ্রাম, তাদের ত্যাগ, বলিদান, সংস্কৃতি প্রভৃতির প্রতীক। সেই কারণে জাতীয় পতাকার নকশা প্রস্তুতির কাজটি ভীষণ গুরুত্ব সহকারে করা হয়। পতাকার রং, তার বিন্যাস, বিভিন্ন প্রতীকের ব্যবহার সবকিছুই নিখুঁতভাবে করা হয়, কারণ কোনো একটি বিষয়ে ত্রুটি হলে সেই পতাকাটি দেশের জনগণের কাছে অনেক ক্ষেত্রে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সমগ্র পৃথিবীতে 195টি দেশ রয়েছে এবং এদের প্রত্যেকের আলাদা আলাদা পতাকাও রয়েছে। কোনো কোনো দেশের পতাকার নকশা সহজ সরল, আবার কোনো কোনো দেশের পতাকার নকশা বেশ জটিল। প্রতিটি দেশ তাদের পতাকায় ভিন্ন ভিন্ন রঙের ব্যবহার করে থাকে। তবে একটি বিষয়ে সকল দেশেরই মিল রয়েছে, এবং তা হলো জাতীয় পতাকায় বেগুনি রং ব্যবহার না করা। এই 195টি দেশের মধ্যে মাত্র 2টি দেশ তাদের জাতীয় পতাকায় খুব সামান্য পরিমাণে বেগুনি রং ব্যবহার করেছে, এবং তারা হলো ডোমিনিকা ও নিকারাগুয়া। এখন প্রশ্ন হলো, কেন কোনো দেশ তাদের জাতীয় পতাকায় বেগুনি রং ব্যবহার করে না? তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। পৃথিবীর প্রায় কোনো দেশেই যে জাতীয় পতাকায় বেগুনি রং ব্যবহার করা হয়নি তার জন্য মূলত দায়ী এক প্রকার সামুদ্রিক শামুক। 19শ শতাব্দী পর্যন্ত বেগুনি রং প্রস্তুত করতে এক বিশেষ ধরনের সামুদ্রিক শামুক ব্যবহার করা হতো, যা ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি ছোট্ট অংশে পাওয়া যেত। মাত্র 1 গ্রাম বেগুনি রং প্রস্তুত করতে প্রায় 10,000 শামুকের প্রয়োজন পড়ত, ফলে এর দামও হতো যথেষ্ট বেশি। মাত্র 1 পাউন্ড বেগুনি রঙের দাম ছিল বর্তমান বাজার দর অনুসারে প্রায় $56,000 বা ভারতীয় মুদ্রায় প্রায় $42,00,000। এর ফলে এই মহামূল্যবান রং সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব ছিল না। তৎকালীন সময়ে কেবলমাত্র অভিজাত পরিবার ও রাজপরিবারের সদস্যরাই বেগুনি রং ব্যবহার করতে পারত, ফলে এই রং জাতীয় পতাকায় ব্যবহারের কথা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তবে 1856 সালে এই পরিস্থিতি সম্পূর্ণরূপে পাল্টে যায়। ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম হেনরি পার্কিন ম্যালেরিয়া রোগের প্রতিষেধক আবিষ্কারের সময় নিজের অজান্তেই গবেষণাগারে কৃত্রিমভাবে বেগুনি রং তৈরি করে ফেলেন। তিনি শীঘ্রই এটির পেটেন্ট করিয়ে নেন এবং অল্প সময়ে ধনী হয়ে যান। কৃত্রিমভাবে ব্যাপক পরিমাণে বেগুনি রং উৎপাদিত হওয়ায় এর আভিজাত্য নষ্ট হয়ে যায়, কিন্তু এই সময়ের মধ্যে অধিকাংশ দেশের জাতীয় পতাকা তৈরি হয়ে যাওয়ায় বেগুনি রং সেভাবে আর জাতীয় পতাকায় স্থান পায়নি। তবে জাতীয় পতাকায় বেগুনি রং ব্যবহার না হওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। বেগুনি রং প্রায় সমগ্র পৃথিবীতেই মৃত্যু বা শোক প্রকাশের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। ইউনাইটেড কিংডম, ইটালি, থাইল্যান্ড, ব্রাজিল সহ অনেক দেশে বেগুনি রঙকে বিষণ্নতার প্রতীক হিসাবে মনে করা হয়। ইতালিয়ান অভিনেতারা আজও মঞ্চে বেগুনি রঙের পোশাক পরে না, কারণ ইতালিতে বেগুনি রঙকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। উপরোক্ত কারণগুলির জন্যই জাতীয় পতাকায় বেগুনি রং ব্যবহার করা হয় না। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। আপনাদের মতামত আমায় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।